নমস্কার বন্ধুরা আমি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে কৃপায় বলছি কালকে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা স্পেশাল ভিডিও বানাবো সেটা আজকে আর যেটা আপনারা এই মুহূর্তে দেখছেন তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা আপনি দেখবেন আপনি আমার অন্য ভিডিওগুলো স্কিপ করতে পারেন কিন্তু প্লিজ এই ভিডিওটাকে আপনি স্কিপ করবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং পুরোপুরি ব্যাপারটা ভালো করে বুঝে যাবেন যে আমি কি বলছি তো কয়দিন আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম যে কলকাতার এক বাবু উনি ট্যাঙ্কি বানানো নিয়ে বলেছেন যে ট্যাঙ্কিটার মধ্যে চার ইঞ্চি মতো ঢাল ডেকেছে কিন্তু আমি তো দূর থেকে আন্দাজ করেছিলাম চার ইঞ্চি কিন্তু ওনারই এক স্টুডেন্ট আমার কাছে ট্রেনিং নিতে এসেছিল আগের পনেরোই সেপ্টেম্বরে তো উনি বলছেন কিনা চার ইঞ্চি না দাদা ওটা আড়াই ইঞ্চি তো ওনার স্টুডেন্ট আমার এখানে ট্রেনিং নিতে এসেছিল তো আমি ওনারই কথা আপনাদেরকে কিছু বলবো তো ভিডিওটি দেখুন ভালো করে আর্মিং করলে পরে পিএইচ এর এতটা বেশি ইফেক্ট এদের উপরে পড়ে না তো উনি বলছেন যে ফার্মিং করলে পিএইচ এর এফেক্ট এতটা পড়ে না তো বন্ধুরা এই যে কথাটা বলেছেন উনি কিন্তু ওনার মধ্যে এইটা জানা দরকার ছিল যে একটা একটা এটা একটা বায়োফ্লক সিস্টেমটা কন্ট্রোল ইনভারমেন্ট সিস্টেম এখানে প্রতিটা প্যারামিটারের সাথে প্রতিটা প্যারামিটারের ভালোভাবে সংযুক্ত আছে ওনার এটা বোঝা উচিত ছিল যিনি উনি একটা ট্রেনার তো প্রতিটা প্যারামিটারের সাথে প্রতিটা প্যারামিটারের কিন্তু যুক্ত আছে যেহেতু এটা একটা কন্ট্রোল এনভারমেন্ট সিস্টেম তো উনি বলছেন যে এই ধরনের মাছগুলো চাষ করলে পিএইচ এফেক্ট পড়ে না তো এখানে একটা কথা ভালো করে বুঝে যান পিএইচের সাথে টেম্পারেচারের আর অ্যামোনিয়ার এনএইচ ফোর এদের একটা ডাইরেক্ট সম্পর্ক আছে এদের একটা ডাইরেক্ট রিলেশন আছে যেমন যেমন পিএইচ আর টেম্পারেচার বাড়বে তেমন তেমন অ্যামোনিয়া বাড়বে তো উনি বলছেন যে পিএইচটা এতটা ভ্যারি করে না এই সিস্টেমে তো যিনি কি পিএইচ কি হয় এটা জানে না তো ওনার পক্ষে তো এই কথাটা বলা সম্ভব তাই না মানে পিএইচ জিনিসটা কি কেন পিএইচ এত লাগে অত লাগে যিনি বোঝেনি না জানেই না তো ইনার পক্ষে এই কথাটা বলা সম্ভব অসম্ভবের কোনো কিছু নেই আচ্ছা এখানে দেখুন কি বলেছে রুই হবে এতে কাতলা হবে দাদা এগুলো কিছুই হবে যত রকমের কানেভারস মাছ আছে যত রকমের ক্যাট ফিস আছে যত রকমের তেলাপিয়া আছে এইগুলো ফার্মিং এর জন্য বেস্ট বলেছি কিনা যে ক্যাট ফিশের জন্য বেস্ট উনি বলছেন যে যারা হাওয়া থেকে অক্সিজেন নেয় সেই সমস্ত মাছের জন্য বেস্ট বায়োফ্লক সিস্টেমটা হ্যাঁ বায়োফ্লক সিস্টেমটা বেস্ট আর উনি এটাও বলেছেন যে আর কোনো মাছ চাষ করা সম্ভব নয় যত বড়ই এই বলে ছেড়ে দিয়েছে ভিডিওটা ভালো করে দেখুন তো আমি বলবো এটা একটা ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম এটা একটা ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম অর্থাৎ এখানে জলজ প্রাণী হলেই এখানে চাষ করা যাবে সে প্রফিট আসুক বা না আসুক এটা যেহেতু একটা ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম অতএব এখানে জলজ প্রাণী হলেই চাষ করা যাবে তাতে প্রফিট আসুক আর না আসুক স্যার পুকুরের মধ্যেও কিন্তু সমস্ত রকম মাছ চাষ করা যায় না পুকুরের মধ্যেও কিন্তু সমস্ত রকম মাছ চাষ করা যায় না ইলিশ মাছ পুকুরে যেমন হয় না তবে এখন বড়ো বড়ো বিজ্ঞানীতে গবেষণা করে ইলিশ মাছ পুকুরে করার চেষ্টা করছে তো পদ্মা নদীর ইলিশের মতো কি আর টেস্ট আনতে পারবে তো উনি বলছেন যে ক্যাটফিসের রেজাল্ট থেকে ভালো স্যার আমি তো জানি যে কমন কার্পের রেজাল্ট থেকে ভালো কমন কার্প যার এফসিআর দ্বারায় পাঁচশো গ্রাম তেলাপিয়াকে ছাড়িয়ে দেয় ক্যাটফিশকে ছাড়িয়ে দেয় কমন কার্পের রেজাল্ট তো সবথেকে ভালো তো জানি না আপনি কতটা কতদিন ধরে চাষ করছেন আর একটা কথাও বলেছেন যে আমি এক বছরে আমি যতটা ভিতরে স্টাডি করে পেয়েছি আমি এক বছর ধরে বায়োফ্লগ করছি স্যার এক বছর তো আমাদের এখানে বায়োফ্লগ ঢোকাই হলো না আবার আপনি আরেকটা ভিডিওতে বলেছেন যে আমি একটা হারভেস্ট নিয়েছি একটা হারভেস্ট নিয়েছি প্রথমে একটা হারভেস্ট নিয়েছেন তারপরে এই যে ভিডিওটাতে বলেছেন এটা চার দিনের ভিডিও চার দিনের ট্যাঙ্কে আবার মাছ ছেড়েছেন তো এটা এক বছর ধরে আপনি কালচার করছেন তো ঠিক আছে পরের যেটা আমি করুন আপনাকে বললাম উনি বলেছেন ওনার যে ট্যাঙ্কটা সেই ট্যাঙ্কে টোটাল ইনভেস্ট করেছেন ছ হাজার টাকা কারেন্টের জন্য আমি আর এক হাজার টাকা ধরে নিলাম যেহেতু উনি শার্ট ওয়ার্ডের একটা এয়ার পাম্প ব্যবহার করছেন পার ডে দশ টাকার করে কারেন্ট ধরে নিলাম তিন মাস উনি কালচার করেছেন নশো টাকা সেখানে হাজার টাকা ধরলাম সাত হাজার টাকা উনি খরচা করেছেন তো উনি এটাও বলেছেন যে কেজি কেজি চার হাজার পিস মাছকে উনি টোটাল খাবার খাইয়েছেন তিরিশ কেজি ফিডকস্ট পড়েছে পঁয়ত্রিশশো টাকা তারপরে কি কথাটা বলেছে তারপরের কথাটা বলেছে যে করেছি টাকা মাছ বিক্রি তো আমি এখানে ষাট হাজার টাকা ধরলাম মাছ বিক্রি আর তিরিশ কেজি খাবার খাইয়ে ষাট হাজার টাকার মাছ বিক্রি করেছে তার মানে দুশো টাকা কেজি দরে যদি বিক্রি আমি ধরি তাহলে এখানে উনি তিন কুইন্টাল ওই মাছ উনি বিক্রি করেছেন তাহলে এফসিআর দাঁড়াচ্ছে কত এফসিআর দাঁড়াচ্ছে একশো গ্রাম খাবার খেয়ে এক কেজি মাছ তৈরি করেছেন উনি একশো গ্রাম খাবার খাইয়ে এক কেজি মাছ তৈরি করেছেন যে কোয়ে ফ্লকটা কম খায় ওর থেকে তেলাপিয়া কমন কাপ এরা কিন্তু ফ্লক বেশি খায় তাদের এফসিআর এসে দাঁড়াচ্ছে পাঁচশো সাতশো আর আপনার কই মাছে ফ্লকটা কম খায় তার এফসিআর একশো গ্রাম খাবার খেয়ে এক কেজি মাছ স্যার আমি তো অবাক হয়ে যাচ্ছি আপনার এত সুন্দর একটা ভিডিও মোটামুটি পঞ্চাশ হাজার মানুষে দেখছে তো আবার কথা হচ্ছে উনি যে একশো গ্রাম খাবার খাইয়ে এক কেজি মাছ উৎপাদন করেছে এটা বিশ্ব একটা রেকর্ড করা বলা যেতে পারে আর সমস্ত কিছুর পর আমি এই কথাটাই বলবো উনি যে ওনার হ্যাচারির মালিক বলে কিংবা ওনার হ্যাচারি আছে বলে দাবি করেন তো আমার তো মনে হয় উনি হ্যাচারির মুখও পর্যন্ত দেখেননি হ্যাঁচারির মুখও পর্যন্ত দেখেননি তো এখানে উনি কি ঝাড়ফুঁক দিয়ে মাছগুলো তৈরি করেছেন যেমন রোজারা করে ঝাড়ফুঁক দিয়ে হয় এটা কিন্তু ঝাড়ফুঁক দিয়ে সম্ভব হতে পারে এই ধরনের মাছ উৎপাদন কিন্তু ঝাড়ফুঁক দিয়ে সম্ভব হতে পারে কারণ এগুলো সায়েন্টিফিক্যালি হয় না কিন্তু ঝাড়ফুঁক দিয়ে করলে উনি করতে পারেন রোজারা যেমন এই করে মন্ত্র করে মানুষ টানুষ উড়িয়ে দেয় এই করে দেয় ওই করে দেয় ভূত তাড়িয়ে দেয় তো তেমন ভাবে হলে হতে পারে আর তেমন ভাবেই যদি হয় তাহলে ওনাকে আমি রোজা ছাড়া আর কি বলতে পারি একশো গ্রাম খাবার খাইয়ে এক কেজি মাছ উৎপাদন করেছেন অতএব ওনাকে রোজা ছাড়া তো আর কিছু বলা যেতে পারে না তো বন্ধুরা ঠিক আছে আমি তো আপনাদেরকে বলেছিলাম যে যে কোনো কিছুই সহজে মেলে যায় না সহজে পাওয়া যায় না এগুলো সম্ভব নয় কোনো কিছু করা সম্ভব নয় এটা স্বীকার করতে হবে এটাই বাস্তব আর এটাই দুনিয়া অতএব এই ধরনের জিনারা ঝাড়ফুঁক দিয়ে রোজাগিরি করে মাছ তৈরি করে তো তাদের কথা আর সায়েন্টিফিক্যালি কথা পুরোপুরি আলাদা তো উনি যদি ওভাবে তৈরি করতে পারেন শুধু আমি নয় আমার পুরো গ্যাং ওনার কাছে শিক্ষা নিতে যাব। আমার স্যাররা আমাদের যে একটা টিম আছে সবাই মিলে কিন্তু আমরা ওনার কাছে যাব একশো গ্রাম খাবার খাইয়ে এক কেজি মাছ উৎপাদন করা করতে তাহলে আমি সেই মাছটা হিসাব করে যদি বিক্রি করতে যাই তাহলে মোটামুটি পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা কিংবা চল্লিশ টাকা কেজিও আমি কিন্তু বিক্রি করে লাভ করতে পারবো একশো গ্রাম খাবারের দাম লাগবে পাঁচ টাকা আর মোটামুটি যদি এভারেজলি সত্তর গ্রাম আসে তা পনেরোটা মাছের দাম পড়বে আমার সাড়ে সাত টাকা সাড়ে বারো টাকা ইলেকট্রিক পড়বে তিন টাকা পনেরো টাকা তবু কেজিতে দশ টাকা লাভ থাকবে আমি আমি আমার পুরো টিমকে কিন্তু নিয়ে যাব তাহলে তো আমি আপনাদেরকে এটাই বলবো যে এই ধরনের রোজা কিংবা এই ধরনের আপনারা ঝাড়ফুঁক দিয়ে যারা মাছ তৈরি করছে তাদের চক্করে পড়বেন না আপনারা এটাই মনে করবেন যে না খেটে কোনো কিছু পাওয়া যায় না খাটতে হবে আর না খাটলে আপনি কোনো কিছু পাবেন না হুম এটাই বাস্তব এটাই দুনিয়া আর এটাই হচ্ছে সত্য তো এই ভিডিও লিংকটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা একটু অবশ্যই ওই ভিডিওটা একটু দেখে নেবেন তো বন্ধুরা আমি এটা আপনাদেরকে বলা প্রয়োজন বলে মনে করেছি তাই আপনাদেরকে বললাম তো ভালো থাকবেন ধন্যবাদ